আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বের বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিওতে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে 2022 সালের। এই সার্কুলারে বিনা অভিজ্ঞতা বাংলাদেশের সকল যারা ফ্যাক্টে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের বিষয়ে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা যারা ব্র্যাক এনজিওর নিয়োগটিতে আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করার জন্য অধীর আগ্রহ রয়েছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের আবেদন করতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে। আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা বিস্তারিত সার্কুলারের মূল আলোচনায় চলে যাই। ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, যা দরিদ্র দূরীকরণ এবং দরিদ্রের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজার বিভাগ কাজ করতে আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে পদের নাম হলো সিকিউরিটি গার্ড। আর কি কার্যকরী বিবরণ? ব্র্যাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সময় নিরাপত্তা নিশ্চিতকরণ, নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তাকারীদের দায়িত্ব তদারকিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থা স্বাধীনতাভাবে সিদ্ধান্ত গ্রহণ, প্রতিটি সিকিউরিটি চেকপোস্টে সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন নিশ্চিতকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিসমূহ নথিভুক্তকরণ ও সংরক্ষণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা কাল বিলম্ব না করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তার অবহিতকরণ, উদ্বর্তন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি বা সমান পাশ করলে কিন্তু এই ব্র্যাক এনজিও সিকিউরিটি পদে আবেদন করতে পারবেন। আর কি বয়স লাগবে? 20 থেকে 35 বছর বয়স প্রার্থী যারা আছেন শুধু তারা আবেদন করতে পারবেন। বেতন আলোচনার সাপেক্ষে বেতনটা তারা এখানে উল্লেখ করে নেয়। আর কি কর্মস্থল, ব্র্যাক প্রদান এবং মাঠ কার্যালয়ের সময়, অর্থাৎ এই নিয়োগটি ব্র্যাক প্রদান, ব্র্যাকের যে মেন অফিসটা আছে সেখানে কিন্তু নিয়োগটি দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ 18 জুলাই 2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানেও আরও কয়েকদিন সময় আছে। যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে পুরো সার্কুলারটি দেখে তারপরে আবেদন করবেন। সংস্থা হিসাবে ব্র্যাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী, সংস্থাসমূহ, কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষণ থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষ সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তিকরণ অধিকারকে সমর্থন করে। সমসুযোগ ভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকরি আবেদন উৎসাহ প্রদান করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই। ব্র্যাক এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রত্যেকে তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো বন্ধুরা, আপনারা বিস্তারিত পুরো সার্কুলারটি দেখে তারপর আবেদন করবেন। তো আশা করি আজকের এই নিয়োগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লেগেলে অবশ্যই লাইক দিবেন আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে সবাই আবেদন করতে পারে এই নিয়োগটিতে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটি নতুন সার্কুলারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।